নানামুখী সংকট নিয়ে চলা দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলার মুনসেফের জ্বর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরো বলেন, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্স সহ নানা সংকট নিয়ে চলছে দেশের হাসপাতালগুলো। সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মিজানুর রহমান ও জেলা পরিবার পরিকল্পনা উপজেলা উপপরিচালক নিয়াজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।